আশা করি বিএনপির যে সকল কর্মীরা আছেন এবং যারা আমাদেরকে অনেক ক্ষেত্রে ভুল বুঝছেন, আমি তাদেরকে বোঝাবার একটু চেষ্টা করব। এটা আমাদের জন্য দুঃখজনক এবং এই ভুল বুঝের কোনো যুক্তি নেই, কারণ আমরা অনেকে, আমি এবং একই সঙ্গে শপথ, দীর্ঘদিন ধরে আমরা দীর্ঘদিনের প্রতি, আমি অবশ্যই তার প্রতি বিএনপিকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সংকটের সময় সমর্থন করেছি। খালেদা জিয়া যখন একা করে তিনি ছিলেন, তার পক্ষে লেখালেখি করেছি, তার জন্য যথাসাধ্য কাজ করেছি। কারণ আমি বিরাজনীতিকরণ, মানে পাশ্চাত্য দেশগুলো ব্যাটলিং বেগামস, মানে দুই বেগম ঝগড়া করে, এইটা হলো তাদের বাংলাদেশের সমস্যা নাকি? এটা যে বাংলাদেশে আর কোনো সমস্যা নাই, সমস্যা কি হাসিনা খালেদা মারপিট করে, এটা তো ট্রু না। ওয়ার্ল্ড ব্যাংকের ভূমিকা আছে, বিশ্ব ব্যাংকের ভূমিকা তো আছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ভূমিকা আছে, কেমন WTO-র ভূমিকা আছে, বাইল্যাটারাল দ্বিপাক্ষিক বিভিন্ন সম্পর্ক আছে, বহুভাবে তারা আমাদেরকে শোষণ করছে। তো দুই বেগম তো আমাদের কোনো সমস্যা তৈরি করে নাই, কিন্তু তারা দুই বেগমকে এখান থেকে উৎখাত করতেছে, এটাকে আমি গ্রহণ করি নাই। আমরা জানি যে আমি এবং মাহমুদুর রহমান আমরা অত্যন্ত সাহসের সঙ্গে সে সময় এই কাজগুলো করেছি। তো ফলে আমি বিএনপির যারা আছেন তাদেরকে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলব যে আমরা কথা বলি, আপনারা কেন এই এত আতঙ্কিত হচ্ছেন, কী জন্য? আমরা যদি বলি যে ভোটের দ্বারা বাংলাদেশের সমস্যার সমাধান হবে না, তার মানে এই নয় যে আমরা ভোট বিরোধী। আপনারা আন্দোলন করছেন এবং আমরা সে আন্দোলনের সমর্থন করছি, কিন্তু আমাদেরকে আরও কিছু প্রশ্ন আমরা তুলব, তারপর আমি অন্য প্রসঙ্গে যাব। প্রথমত হলো যে আমি কিছু আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে কিছু মোটাদায়ক কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনারা বুঝবেন যে কেন এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন। প্রথমত, আধুনিক রাষ্ট্র বলে যে রাষ্ট্রকে আপনি ভাবছেন সার্বভৌম আপনাকে রক্ষা করতে পারে, আপনাকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করতে পারে, আপনাকে বিভিন্ন রকম অর্থনৈতিক এই যে উত্থান পতন থেকে রক্ষা করতে পারে, এটা ঠিক না। আন্তর্জাতিক বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে, কারণ সারা পৃথিবীতে যার দাপট, এটা নাম হলো পুঁজি। পুঁজি মানে কিন্তু ওই জানে বলি না যে অর্থনীতিবিদরা যেগুলো বলে ওই পুঁজি না, কিন্তু কার্ল মার্ক্সের পুঁজি। পুঁজি একটা শক্তি যে আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে প্রত্যেকটা মুহূর্তে। আপনি যদিও বলেন যে কি, আমি ইসলামের একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনি বলছেন, খুব ভালো, আমরা বিশ্বাস করি, কিন্তু আপনার জীবন ব্যবস্থা নিয়ন্ত্রণ করে কিন্তু পুঁজি। ফলে পুঁজির অধীনে যদি আপনি বাস করেন, তাহলে কখনো আপনি দিন করতে পারবেন না, ধর্ম এটা সম্ভব না, আপনাকে পুঁজির বিরুদ্ধে লড়াই করতেই হবে। এই পুঁজির কারণে যেটা হয়েছে, আন্তর্জাতিক রাষ্ট্রগুলো যখন প্রথম দিকে গড়ে উঠেছিল সার্বভৌম তাদের একটা অস্তিত্ব নিয়ে, এটাকে বলে ওয়েস্টফালিয়ান সভরেন্টি, একটা চুক্তির মধ্য দিয়ে কেমন পাশ্চাত্যে গড়ে উঠেছিল যে প্রত্যেক রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপার তাদের নিজ নিজ ব্যাপার, তারা টেরিটোরিয়াল, তাদের একটা ভূখণ্ড থাকবে, তাদের একটা মানচিত্র আছে, তাদের একটা রাজা বা তাদের একটা শাসন ব্যবস্থা থাকবে, বাইরের কোনো রাষ্ট্র তার মধ্যে হস্তক্ষেপ করতে পারবে না। এটা কিন্তু পুরনো ওয়েস্টফালিয়ান সভরেন্টি ধারণা বলে, সার্বভৌমত্ব। এরকম রাষ্ট্র এখন আর নাই দুনিয়াতে কোথাও, কারণ আপনি যদি কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে চান, সবচেয়ে সৎ ব্যক্তিকে আপনি যদি আজকে পার্লামেন্টে পাঠান, তিনি কিছুই করতে পারবেন না। কেন পারবেন না? কারণ তাকে ওয়ার্ল্ড ব্যাংকের শর্ত মানতে হবে, তাকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত মানতে হবে, তাকে WTO, হ্যাঁ, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আন্তর্জাতিক বাণিজ্যের মানতে হবে। ফলে অর্থনৈতিক সভরেন্টি আমরা বহুভাবে হারিয়েছি, আমরা স্বাধীনভাবে কোনো অর্থনৈতিক ব্যবস্থা আমরা কিছুতেই কায়েম করতে পারবো না, এই আধুনিক রাষ্ট্র দ্বারা পারবো না, সম্ভব না। চীনের মতন রাষ্ট্র হলে পারবেন, কিন্তু আধুনিক রাষ্ট্র দ্বারা পারবেন না, পাশ্চাত্যের নকল করলে পারবেন না। আপনি চিরজীবন গরিব থাকবেন, আপনি গরিব থাকবেন আর পরবর্তী জেনারেশন গরিব থাকবে, এবং গরিব থেকে আরও গরিবতর হবেন, কিছু পাবেন না। ওই ছেলে মেয়েদের যে মালয়েশিয়ার বাগানে সাপের কামড়ে মরবে আর আপনি ওখানে পাঠাবেন টাকার জন্য, সে মরা সন্তান ঘরে ফিরে আসবে, এটাই হবে, এই সভরেন্টি আপনার নেই। সেকেন্ডলি, যদি আপনি মানবাধিকার কথাও বলেন, তবু আপনার রক্ষা নেই। কেন? এটি কেমন কথা? রক্ষা নেই এই কারণে যে আজকে নতুন একটা তত্ত্ব গ্রহণ করেছে শক্তিশালী দেশগুলো, আপনাদের মতো দেশগুলোকে শায়েস্তা করার জন্য, এটাকে বলে রাইট টু প্রোটেক্ট। আপনি যদি মানবাধিকার লঙ্ঘন করে, ধরুন আপনি একটা খুবই সৎ একটা সরকার, গণতান্ত্রিক সরকার আপনার ওখানে আপনি কায়েম করলেন, এই সরকার আন্তর্জাতিকভাবে টিকবে না। কেন?
কারণ তারা ছুতা বের করবে। এখন যেমন মানবাধিকার যেমন আপনারা হাততালি দিচ্ছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদেরকে স্যাংশন দিছে, কালকে এসে মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদেরকে মুক্তি দিয়ে দেবে, এই যে ইলুশনে আপনারা ভুগতেছেন এই ভোগাটা সাংঘাতিক বিপজ্জনক। কারণ কি? কারণ মার্কিন যুক্তরাষ্ট্র রাইট টু প্রোটেক্টের নামে, মানে আপনার মানবাধিকার রক্ষার নামে অন্য দেশে যুদ্ধ করতে পারে, অন্য দেশে হস্তক্ষেপ করতে পারে, এবং সে করেছে একের পর এক। কিন্তু মধ্যপ্রাচ্যে আমরা দেখেছি আমাদের চোখের সামনে ভেঙে গেছে। লিবিয়ার কথা বলেন, সিরিয়ার কথা বলেন, ইরাকের কথা বলেন, ইরাকে বলেছে কি উইপন অফ মাস ডিস্ট্রাকশন আছে, মিছে কথা, একদমই মিছে কথা। এত এই অজুহাতে সে একটা যুদ্ধ করল, কোথায় পুরো দেশটিকে ধ্বংস করে দিল। আপনি ইরাকের পক্ষে থাকতে পারেন, সাদানের পক্ষে, সেটা আমার প্রশ্ন না, কিন্তু আপনি তো আন্তর্জাতিক আইনের বাইরে গিয়া একটা রাষ্ট্রের ভেতরে আপনি হস্তক্ষেপ করেছেন। তো আপনি যে রাষ্ট্র এবং অন্য রাষ্ট্রের মধ্যে হস্তক্ষেপ করতে পারে এরকম খোলাভাবে ওপেনলি, তাকে টেরিটরি বানিয়ে ফেলতে পারে, এটা রাষ্ট্র নাই কিন্তু, এগুলো আর এগুলো টেরিটরি মাত্র। আপনার টেরিটরি হতে এক সেকেন্ডের ব্যাপার, আপনি কি বলবো স্বপ্ন দেখতেছেন, এইসব আন্তর্জাতিক বাস্তবতা সম্পর্কে কোনো ধারণা নাই আপনার। দুই নম্বর কথা হচ্ছে আজকে দেখুন, এটা হচ্ছে রাশিয়া যুদ্ধ করতেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, কি বলে যে আমরা প্রতিশ্রুতি দিচ্ছ তোমরা আমাদেরকে যে তোমরা আমাদের পূর্ব দিকে ন্যাটো এক্সপ্যানশন করবে না। আপনি কি কোনো দেশকে মেনে নিতে পারবে যে আমি তার দিকে বন্দুক যা নিউক্লিয়ার বোমা আপনি সেট করে রাখছেন, যখন ইচ্ছে তখন আপনি সেখানে বোমা মারতে পারবেন, কোনো দেশে গ্রহণ করতে পারবেন না। ফলে রাশিয়া যুদ্ধ শুরু করে দিয়েছে, এমন যুদ্ধ শুরু করতে চীনের সঙ্গে সে হাত মিলিয়ে সে যুদ্ধ সে শুরু করে দিয়েছে। ফলে কার্যত বাংলাদেশে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ, বাংলাদেশ বলছে পৃথিবীব্যাপী একটা তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, শুরু হয়েছে। কারো যদি সন্দেহ থাকে আপনারা যেতে পারেন, দেখবেন যে আগে তো ন্যাটো বলতে যে না আমরা খালি জেলেনস্কিকে সমর্থন দিয়ে যাব, কিন্তু এখন তারা পোল্যান্ডে সৈন্য মোতায়েন করেছে। দুই নম্বর ঘটনাটা হলো যে ডলারের পতন ঘটছে দ্রুত বেগে, যে ডলারের ভিত্তিতে কী করতাম আমরা আন্তর্জাতিক বাণিজ্য করতাম। ডলার এত শক্তিশালী হলো কেন? আমাদের সৌদি আরবের জন্য, আমাদের প্রিয় সৌদি প্রিন্সদের জন্য ডলার এত শক্তিশালী ছিল। আমার বাইরে যারা আছেন এটা মনোযোগ শুনবেন, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি আছে সৌদি আরবের যে আপনি তেল যদি বেচা বিক্রি করেন আন্তর্জাতিক ক্ষেত্রে আপনাকে ডলারে বেচা বিক্রি করতে হবে, ফলে ডলার শক্তিশালী। সেই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, করতেছে সারা দুনিয়াতে, কিন্তু সেই ডলার বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছিল তার মধ্যে দুজন লোক কিন্তু এখন আর নাই, যাদেরকে আপনারা ভুলে যাচ্ছেন এবং ভুলে যাবেন হয়তো। একজন ছিল সাদ্দাম হোসেন, আরেকজন ছিল গাদ্দাফি। কেন মারতে হয়েছে তাকে? যেহেতু ডলারের সঙ্গে জ্বালানির যে সম্বন্ধ, যার ভিত্তিতে ডলার আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তিশালী, মার্কিন যুক্তরাষ্ট্রে যখন ইচ্ছে সে তার ছাপাখানে ডলার ছাপায়, ডলার ছাপায় আপনার কাছে তার যুদ্ধাস্ত্র বিভিন্ন রকম জিনিস সে বিক্রি করে। তাহলে তো আপনি তো ওখান থেকে বেরিয়ে আসেন না, আপনারই ব্রাদার, আপনারই ভাই যারা, আপনারই ধর্মের ভাই যারা, তারাই কিন্তু এই কাজটা করেছে, সারা দুনিয়া এই পরিস্থিতি তারা তৈরি করেছে। এখন সেখান থেকে সরে আসতেছে কি, তারা চীনের সঙ্গে সম্পর্ক হচ্ছে নতুন আরেক পরাশক্তির সঙ্গে। এক পরাশক্তির সঙ্গে তারা আগে ছিল, এখন আরেক পরাশক্তির সঙ্গে তারা যুক্ত হচ্ছে। এই পরাশক্তি চীন, রাশিয়া, ভারত মিলে আরেকটা পরাশক্তির সঙ্গে যুক্ত হচ্ছে। কিন্তু গুরুত্বপূর্ণ কাজটা হলো, বিষয়টা হলো এই যে আমরা যেই চুক্তিগুলো হচ্ছে এখন, ব্রিক্স যেমন একটা, আরেকটা যারা চাইছে যে ডলার না, চীনের যে কারেন্সি ইউয়ান এটা হবে আন্তর্জাতিক বিনিময়ের মাধ্যম। বাংলাদেশে আমরা আমাদের কারেন্সি দিয়ে আমরা 10% কিনতে পারি চীনা মাল, 10% কিনতে পারি ভারতের জিনিসপত্র। তেমনি তারাও চাইতেছে ধীরে ধীরে এখানে একটা অঞ্চল গড়ে উঠুক যেখানে ডলার লাগবে না কিনতে, চীন থেকে কিছু কিনতে হলে আমি ইউয়ানে শোধ দিতে পারবো, কিংবা একটা সাউথ এশিয়ান আরেকটা আমরা একটা নতুন ধরনের এক ধরনের আমরা মুদ্রা ব্যবস্থা গড়ে তুলতে পারবো, যেটাকে ডিজিটাল কয়েন বলতে পারে।
চেষ্টা চলছে এসবের। এর ফলে যেটা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাঙনটা আরও দ্রুত বেগে ভাঙবার সম্ভাবনা যদি হয় দেখা যাচ্ছে সমস্ত লক্ষণ, আমি মনে করি বাংলাদেশের জন্য ভয়ঙ্কর বিপদের জায়গা, কারণ এইটা আগামী দিনে একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হবে জিও পলিটিক্সের জন্য, ভূ রাজনীতির জন্য। যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলটাকে হারায়, একদিকে সে ডলার হারাবে, আরেকদিকে অঞ্চলের উপর তার দখল যদি সে চলে যায়, হারাতে শুরু করে, তাহলে নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করবে যেভাবে হোক না কেন বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করতে। এটা আমরা কদিন পরে দেখব, বেশি দিন লাগবে না আপনাদের। একইভাবে অবভিয়াসলি আজকে দেখবেন রাশিয়ার যে অবস্থান বাংলাদেশে, চীনের যে অবস্থান বাংলাদেশের প্রতি, গত ইলেকশনে চীন সমর্থন করেছে নিঃশর্তভাবে, আগামী ইলেকশনে আমরা জানি না চীন রাশিয়া কেমন এবং ভারত মিলে সাপোর্ট আসতে পারে, তা আপনি ফ্যাসিস্ট রেজিমকে সরাবেন কীভাবে আমাকে একটু উত্তর দেন। এই ভোট করে ভোট দেওয়া, তাহলে আন্তর্জাতিক বাস্তবতা, আমি ভোটের বিপক্ষে না, আমাকে কেউ ভুলভাবে নেবেন না, আমি অবশ্যই মনে করি গণতন্ত্রের জন্য ভোট চর্চার দরকার, কিন্তু আগে তো গণতন্ত্র কায়েম করতে হবে, ঠিক আছে। আপনি ঘোড়াকে গাড়ির আগে না দিয়া গাড়িকে ঘোড়ার আগে দিয়েছেন, তো গাড়ি চলবে? আপনি তো গণতন্ত্র, আগে তো গাড়িটা লাগবে যেটা আপনি চালাবেন, সেই গাড়িটা কই? আমাদের গাড়িটা লাগবে আপনার নাকি? যদি আপনি যদি কোথায় যেতে চান, আপনার গাড়ি লাগবে না একটা, তো গাড়িটা তো আগে নেবেন, তারপর তো ঘোড়া, ঘোড়াটা হলো নিয়ম, আমার গাড়ি আছে, গাড়িকে টানার জন্য ঘোড়া লাগবে, তারপর নির্বাচনটা হলো নিয়মের মতন, ঘোড়ার মতন, যে রাষ্ট্রকে চালু রাখার জন্য যেন জনগণ তাদের ইচ্ছা, তাদের বাসনা, তাদের অভিপ্রায় ব্যক্ত করতে পারে, সেই মতো তারা নিজেদের শাসন ব্যবস্থা গড়ে তুলতে পারে, তার জন্য নির্বাচন দরকার। ফলে নির্বাচনের কিন্তু আমি বিরুদ্ধে না, এটা বলবেন না আমাকে, কিন্তু আমি সবার আগে চাই রাষ্ট্র গঠন। যেভাবে গঠন করলে কি হবে, প্রথমত এই বর্তমান বিশ্বে আমি টিকে থাকতে পারবো একটা রাজনৈতিক জনগোষ্ঠী নিয়ে, আমার 17-18 কোটি জনসাধারণ, একে খাওয়াইতে হবে, একে পড়াইতে হবে, এর বাসস্থান লাগবে, এর অর্থনৈতিক উন্নতি লাগবে, তার শিক্ষা লাগবে, এটা আমাকে আগে নিশ্চিত করবার একটা ব্যবস্থা করতে হবে। এটা নিশ্চিত করার ব্যবস্থার জন্য আমার একটা নতুনভাবে বাংলাদেশকে গঠন করতে হবে, যে কী করে আমার জমি ব্যবহার করব, কী করে আমার ইন্ডাস্ট্রিগুলো হবে, আমি যে বিষ ব্যবহার করতে দেবো কি না, আজকে এখন যেভাবে বিভিন্ন কোম্পানি ব্যবহার করে, আমরা এই ব্যবসায়ীদের, আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি আমাদের জন্য আইন বানাবার জন্য আমরা কি এই ধরনের লোকদেরকে, যারা কি লুটেরা মাফিয়া শ্রেণীকে ভোট দেওয়া ক্ষমতা বসাবো কি না, এই সিদ্ধান্ত কি আপনাকে নিতে হবে না? অবশ্যই আপনাকে নিতে হবে, তাহলে যদি নিতে হয় তাহলে তো অবশ্যই আমাদেরকে আন্তর্জাতিক পরিস্থিতিটা আমাদেরকে খেয়াল করতে হবে। এছাড়া আরও অনেক ইস্যু আছে, আমি সময় নেই, ফলে আজকে আমরা দেরিতে শুরু করেছি, ইউরোপের আভ্যন্তরীণ সংকট, মার্কিন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ সংকট, আপনাদের জানেন যে ট্রাম্পের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়ে গেছে, ফলে এটা কী দাঁড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের আমরা এটা জানি না, আমরা বলতে পারবো না কেমন ওকে। তা আমি এইটা বলার পরে আমি আপনাকে দিয়ে আরও কয়েকটা প্রশ্ন উত্তর দেবো, আমি অনেক কিছু প্রস্তুতি ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমরা সময় পাবো না, আপনাকে সময়টা একটু আমাকে বলুন কখন আমাকে থামতে হবে কেমন। আমি একটা বিষয় আপনাদেরকে একটু বলবো ভুল বোঝাবুঝির জন্য, এবং আশা করি বিএনপির যে সকল কর্মীরা আছেন এবং যারা আমাদেরকে অনেক ক্ষেত্রে ভুল বুঝছেন, আমি তাদেরকে বোঝাবার একটু চেষ্টা করব। এটা আমাদের জন্য দুঃখজনক এবং এই ভুল বোঝার কোনো যুক্তি নেই, কারণ আমরা অনেকে, আমি এবং একই সঙ্গে সকল, দীর্ঘদিন ধরে আমরা দীর্ঘদিনের প্রতি, আমি অবশ্যই তার প্রতি বিএনপিকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সংকটের সময় সমর্থন করেছি, খালেদা জিয়া যখন একা করে তিনি ছিলেন তার পক্ষে লেখালেখি করেছি, তার জন্য যথাসাধ্য কাজ করেছি, কারণ আমি বিরাজনীতিকরণ মানে পাশ্চাত্য দেশগুলো ব্যাটলিং বেগামস মানে দুই বেগম ঝগড়া করে, এইটা হলো তাদের বাংলাদেশের সমস্যা নাকি? এটা যে বাংলাদেশে আর কোনো সমস্যা নাই, সমস্যা কি হাসিনা খালেদা মারপিট করে, এটা তো ট্রু না। ওয়ার্ল্ড ব্যাংকের ভূমিকা আছে, বিশ্ব ব্যাংকের ভূমিকা তো আছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ভূমিকা আছে, কেমন WTO-র ভূমিকা আছে, বাইল্যাটারাল দ্বিপাক্ষিক বিভিন্ন সম্পর্ক আছে, বহুভাবে তারা আমাদেরকে শোষণ করছে, তো দুই বেগম তো আমাদের কোনো সমস্যা তৈরি করে নাই, কিন্তু তারা দুই বেগমকে এখান থেকে উৎখাত করেছে, এটাকে আমি গ্রহণ করি নাই। আমরা জানি যে আমি এবং মাহমুদুর রহমান আমরা অত্যন্ত সাহসের সঙ্গে সে সময় এই কাজগুলো করেছি, তো ফলে আমি বিএনপির যারা আছেন তাদেরকে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো যে আমরা কথা বলি, আপনারা কেন এই এত আতঙ্কিত হচ্ছেন, কী জন্য? আমরা যদি বলি যে ভোটের দ্বারা বাংলাদেশের সমস্যার সমাধান হবে না, তার মানে এই নয় যে আমরা ভোট বিরোধী, আপনারা আন্দোলন করছেন এবং আমরা সে আন্দোলনের সমর্থন করছি। আমি আমার 7 কিস্তি লেখা লিখেছি,
বিএনপির যে আপনার তার যে রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা, এটা রীতিমতো একটা বিরাট বই হবে। আমি দেখাচ্ছি, হয়তো আমি করি নাই বই আকারে, এটা দরকার ছিল না। আমি চেয়েছি একটা আলোচনা, একটা আলোচনা হোক আমাদের মধ্যে, কারণ আমরা তো তাকে চাই যে একটা বৃহৎ বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক এবং বিএনপি জিতুক, এটা আমি পরিষ্কার করতে চাই বিএনপির কর্মীদের। আমরা চাই বিএনপি জিতুক, কারণ বিএনপি না জিতলে, আমি লিখেছি বিএনপি যদি না জিতে, আমি অন্য কারণ যদি নাই থাকে, অন্য কারণ বাদ দেন আপনি, এই যে বিএনপির বহু কর্মীদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা, তাদের জীবন দুর্বিষহ, হাজার হাজার লক্ষ লক্ষ, এদেরকে তো মুক্ত করে আনতে হবে। এটা তো আমার একটা দায়িত্ব, বাচ্চাদের মধ্যে যারা বসে আসছে কর্মীরা দেখেন এখানে, যারা এদের মধ্যে যারা রাজনীতি করে, বহু ছেলের জীবন ধ্বংস হয়ে গেছে। তাহলে আমি যদি একটুখানি রাজনৈতিক কর্মী, এককালে যদি আমি থেকেও থাকি, এখন আমি রাজনৈতিক কর্মী, বুদ্ধিবৃত্তির সঙ্গে রাজনীতির কোনো পার্থক্য আমি করি না। ফলে সেই ক্ষেত্রে আমি বলেছি যে বিএনপি জিতলে যদি এই মুক্তি হয়, মামলা থেকে মুক্তি পায়, বিভিন্ন রকম অত্যাচার জুলুম থেকে এদেশের জনগণ মুক্তি চায়, তো নির্বাচন হোক না, অসুবিধা কি? একটু বিরোধী করি না, আপনি দেখি আমার লেখার মধ্যে বারবার এটা করেছে। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এই, তারা যে জাতীয় সরকার নিয়ে তারা যে বক্তব্য দিয়েছেন, আমি বক্তব্যটা পড়ে শুনে আপনাদের, তাহলে আপনি বুঝবেন যে পার্থক্যটা কোথায়। পার্থক্য আছে, আমি বলে যে পার্থক্য না, কিন্তু এটা মুখে লোকে বলে না বৈরী একটা, মানে শত্রুতামূলক পার্থক্য না, এটা হচ্ছে পরস্পরকে বোঝার পার্থক্য, যে আমাদের কিছু প্রশ্নের উত্তর আমাদেরকে খুলতে, এখনই খুঁজতে হবে, উত্তর দেওয়ার দরকার। তারা লিখেছেন তাদের যে এই রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখাতে, এটা বিএনপি দল থেকে পড়ছি, দেখেন, দেশপ্রেমের শপথে উজ্জীবিত এক সুকঠিন জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা ব্যতীত কোনো একক দলের পক্ষে বর্তমান বিপর্যস্ত অর্থনীতির পুনরুদ্ধার ও রাজনৈতিক কাঠামো পুনর্গঠন ও সংস্কার অত্যন্ত কঠিন। আমরা 100% একমত, কোনো সমস্যা নেই, অবশ্যই খুব সুন্দর কথা বলছি, আপনার কি একমত না? আমি প্রত্যেকে বুঝি, আজকে যদি বাংলাদেশকে আমরা আবার নতুন করে গড়তে চাই, নতুন করে বানাতে চাই, তাহলে অবশ্যই একটা জাতীয় ঐক্যমত্য লাগবে। তো জাতীয় ঐক্যমত্য তো করবেন আপনি আমাদের সঙ্গে, আমি কি জাতির বাইরে কেউ? স্বাগত কি জাতির বাইরে কেউ? আমরা তো কিছু চিন্তাকে রিপ্রেজেন্ট করেছি, জাতি বলতে মানে কি? আমাদের সকলের জনগণ তো কিছু বক্তব্য থাকতে পারে, আপনি শুনবেন, আমরা যদি ভুল হয় তাহলে বলুন যে ফলে আমাদের আপনার তো তত্ত্বটা ভুল, আপনার এই তত্ত্ব আমরা মানি না, আপনি তো বলবেন, আমি তো আজকে এই কথাগুলো লিখিনি, আমি তো বহুত আগের থেকে এই কথাগুলো আপনাদের, যখন যেদিন থেকে বিএনপির মেরামতের রূপরেখার এই কাঠামো তারা বলছেন, তখন থেকে আমি কথাগুলো বলছি বিনয় সামাজিক। কেন? আমি চাই বিএনপির আন্দোলনকে 100% সমর্থন করি, প্রথম এই আন্দোলনকে শক্তিশালী করা আমাদের কাজ। এবং মার্ক্সের উদ্ধৃতি দিয়ে আমি বলেছি যে মার্ক্স বলেছে পদক্ষেপটা গুরুত্বপূর্ণ, বড় বড় তত্ত্বকথা গুরুত্বপূর্ণ না। আপনি বিরাট তত্ত্ব কথা বললেন কিন্তু আপনি পদক্ষেপ নিলেন না, যেমন আজকে যদি আমি ইনসাফ কমিটি পদক্ষেপ না নিতাম, এটা ভুল হইতো, তত্ত্ব কথা হইতো, আমি একটা বিরাট তাত্ত্বিক হয়ে থাকতাম, তো তাত্ত্বিক হওয়ার তো আমার জীবনের স্বপ্ন না। কিন্তু বিএনপি যখন আন্দোলন করছে, একটা পদক্ষেপ দিয়েছে, ধরুন 10ই ডিসেম্বরে আন্দোলনের জন্য, এটা সঠিক পদক্ষেপ ছিল, কোনো সন্দেহ নেই, তার আন্দোলনের সিদ্ধান্ত সঠিক, কোনো সন্দেহ নেই। তার পার্থক্যটা কিসে? পার্থক্যটা হচ্ছে এই যে আর সেজন্যে, পরলান্টে খেয়াল করেন, আর সেজন্যে চলমান আন্দোলনে জনতার বিজয় অর্জনের পর আন্দোলনের মধ্যে কী হবে? জনগণ বিজয় অর্জন করবে, কথা খেয়াল করবেন, আন্দোলন চলমান, আপনারা জীবন দেবেন, আপনারা পুলিশের হাতে মার খাবেন, আপনারা জেলে যাবেন, এই চলমান আন্দোলনে এই বহু রকম আত্মত্যাগের বিনিময়ে জনগণ বিজয় অর্জন করবে, এটা বোঝা গেছে? এটা চাই বিএনপি। আপনারা কি সমর্থন করেন? আপনারা সকলে করেন কি না? করেন না, করেন না কেন? আমি তো করি, অবশ্যই আমি করি 100%। হ্যাঁ বলেন, আমরা তো এটা তো আমাদের এটা কি পাঠশালা না? কেন কেন ভুল? এই যে মনে করেন যে তাহলে নারা যে 7 তারিখে যেটা হয়েছে, নারা তো বলতেছে এটা ক্ষুদ্র ব্যাপার, এটা নিয়ে তাহলে 2 জন লোক মারা গেছে। না না, কেন আন্দোলন তো আমরা আমরা এটা নিয়ে কথা বলছি, ওই ঘটনায় পড়ে যাচ্ছি, আমরা বলছি যে চলমান আন্দোলনে জনতার বিজয় অর্জনকে আপনি চান না, তো তাহলে না বলতেছেন কি জন্য? আরে ভাই না, ঘটনাটা আমি আলোচনা করছি না, আমরা বিজয় অবশ্যই আমরা চাই বিজয় অর্জনের পরে। আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি পার্থক্যটা কোথা থেকে আসছে।
এবং এটা হচ্ছে বৈরী পার্থক্য না, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পার্থক্য, কিন্তু বাংলাদেশের রাজনীতিকে সামনে এগিয়ে নেবার জন্য এই আলোচনা বিএনপির সঙ্গে আমাদের করতেই হবে জনগণের তরফ থেকে। তাহলে তারা চাচ্ছেন চলমান আন্দোলনে জনতার বিজয় অর্জন, তারা চান, আমরা একশো ভাগ একমত, কোনো সন্দেহ নেই। আচ্ছা তারপরে কী হবে? বিজয় অর্জন করলাম আমি, আমি একটা ফ্যাসিস্ট রেজিম, ফ্যাসিস্ট ব্যবস্থা, ফ্যাসিস্ট রাষ্ট্রকে আমি জনতার আন্দোলন সংগ্রাম বহু রক্তের বিনিময়ে আমি অর্জন করলাম, ধরুন আমি 71 সালের মতন বহু রক্তের বিনিময়ে অর্জন করলাম, তারপরে আপনি কী করবেন? তারপরে আপনি বলতেছেন যে একটি নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের পরিচালনায় আপনি একটি অবাধ নির্বাচন বিজয়, আবার কেন আপনার তত্ত্বাবধায়ক সরকার লাগবে? আপনি বিজয় অর্জন করে ফেলছেন আন্দোলনের দ্বারা, এটা আমাকে বুঝা পড়ে, এটা কী যুক্তি? কারণ যদি আপনি আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট রাষ্ট্রকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারেন, তাহলে রাষ্ট্রবিজ্ঞানের যে কোনো লোক বলে তাহলে যারা বিজয় অর্জন করেছে তারাই তত্ত্বাবধায়ক সরকার, আবার কী নির্বাচন, আবার কী নির্বাচন? আপনি যদি বিজয় অর্জন করতে চান তো আপনি আপনি কেন সেই বিজয়কে আপনি আবারও ফ্যাসিস্টদের হাতে তুলে দেবেন? কেন আবারও ফ্যাসিস্ট রাষ্ট্রের ব্যবস্থার হাতে তুলে দেবেন? কী জন্য? একটা ছোট যুক্তি দিই, দিয়ে গিয়ে আপনি কি মনে করেন ছেলেগুলোকে আপনি জেল থেকে বের করে আনতে পারবেন, তাদের মামলা তুলতে পারবেন, লক্ষ লক্ষ মামলা, আপনি কি মনে করেন এটা পারবেন? আপনি কি মনে করেন সেই যদি পুরনো কনস্টিটিউশন আপনি আবার বহাল করেন, পুরনো আদালতই বহাল থাকে, সবই কিছু যদি বহাল থাকে, আপনি মামলা থেকে পারবেন কী করে? আপনি কি বলেন, আমাকে বুঝা বলেন, আপনারা খালেদা জিয়াকে মুক্ত করবেন কী করে? আবার আদালতে যাবেন, আবার আপিল করে যাবেন, আবার 10 বছর লাগাবেন, এটা এটা কী রাজনীতি? আমি বলছি যে সেক্ষেত্রে এই যে ভুল বোঝাবুঝি যে অ্যাজ ইফ বিএনপির বিরুদ্ধে আপনি কিছু করছেন, আমাদের বিএনপির বিরুদ্ধে, আমরা তো ভাই বিএনপি ক্ষমতায় বসাতে চাই, বিএনপি ক্ষমতা নিতে চাচ্ছে না, কেন বিএনপি কেন এই যে জনগণের যদি বিজয় অর্জন করে তাহলে জনগণ তো তাদেরকে সমর্থন দিচ্ছে আন্তর্জাতিক আইনে, তারা বৈধ। একটা ফ্যাসিস্ট শক্তিকে যদি আপনি ক্ষমতা থেকে উৎখাত করেন আন্দোলনের দ্বারা আপনি বৈধ। 1971 সালে কি আমরা কি ইলেকশন করে কি আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম? তখন এলএফও ছিল, কারা করেছে এলএফও? এলএফও করেছে সেনাবাহিনী, সেনাবাহিনী সে নির্বাচনের অধীনে আপনি নির্বাচন করেছেন, আপনি জিতেছেন এলএফও লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে বাংলাদেশের নির্বাচন হোক, মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হোক, হয় নাই, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ইভেন্ট। কিন্তু আপনি যদি ক্ষমতায় জিতে চান তাহলে আপনি বাংলাদেশকে নতুন করে গঠন করতে কী অসুবিধা? কারণ আপনি তো 72 সালে এটা করতে দেন নাই আমাদেরকে, 72 সালে বলছি সাম্য মানবিক মর্যাদা এবং ইনসাফের ভিত্তিতে, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র করব, আমাদের একটা সত্যিকারের বিচার ব্যবস্থা থাকবে, স্বাধীন বিচার ব্যবস্থা থাকবে, আমাদের একটা প্রশাসন থাকবে, কি প্রশাসনের সকল স্তরে নির্বাচিত গণপ্রতিনিধিদের দ্বারা আমাদের রাষ্ট্র কাঠামো চলবে, এটা আমাদের 11 অনুচ্ছেদে আছে এখনও। তারপরে যদি কিছু এগুলো ইমপ্লিমেন্ট করেন না, আমরা তারপরে সেখান থেকে আপনি সমাজতন্ত্র আনছেন, সেখান থেকে আপনি বিভিন্ন রকম তত্ত্ব আনছেন যেটা আমাদের 6 দফার তো ছিল না, আমরা আগে প্রাদেশিক স্বায়ত্ত শাসনের জন্য লড়েছি, তারপরে শেখ মুজিব 6 দফার জন্য লড়েছে, তারপরে 25শে মার্চে পরে স্বাধীনতার জন্য লড়েছে, সবই তো সঠিক কথা, তারপর আপনারাই কিন্তু আমাদেরকে 3টা নীতি দিয়েছেন, কেমন তাজদিন আমি সেবে দিয়েছি ভারতে থাকার সময়, সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার, এটাকে বলে দর্শনের ভাষায় রাজনৈতিক বিজ্ঞানের ভাষায় এটা কি, এটা বুর্জোয়া ডেমোক্রেটিক প্রিন্সিপলস, মানে একটা বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব হইলে তাদের যেসব প্রিন্সিপলসগুলো থাকে, যেসব নীতিগুলো তারা মানে, যে নীতির ভিত্তিতে তারা রাষ্ট্রটা বানায়, সেই নীতিটা হলো এগুলো, তা আমরা পারিনি। তাহলে এখান থেকে আমরা কেন আমরা আবার যদি বিজয়ী গণ অভ্যুত্থান হয় তাহলে আমরা কেন আবার পুরনো ফ্যাসিস্ট স্টেটটাকে আমরা টিকিয়ে রাখবো, এটা হচ্ছে আমাদের তর্কের জায়গা। এখন আমরা যদি এখানে ভুল করি বলতে পারে তারা যে আপনারা ভুল করছেন, এটা সঠিক না, এটা আপনার ঠিক বলছেন, ফলে আমাদের আমরা যেভাবে কথাটাকে বলেছি, আমি আমাদের বক্তব্যটা আমি পড়ে শুনে তো আমি ভালো করে দেবেন, আমরা কিন্তু একবারও খুবই সতর্কভাবে আমরা লিখেছি, আমরা একবারও বলি নাই যে আমরা জাতীয় সরকার গঠন করতে চাই, বিএনপি একটা সরকার, কারণ আমরা নির্বাচনের আগে জাতীয় সরকার চান, এগুলি কিছু বলি নাই। আমাদের দেশে যেহেতু মূর্খতা এত প্রবল এবং তারা কোনো কিছুকে মনোযোগ দিয়ে পড়ে না এবং পড়তে চায় না, স্বীকৃতি দেয় না, তখন তারা বিকৃত করতে শুরু করে আমাদের দলে, যে কাগজগুলো
পড়তে আমাদের দীর্ঘ সময় লেগেছে, আমার জীবনে বড় একটা অংশ গেছে, এগুলো চিন্তা করতে আপনি এক কথা উড়িয়ে দিলেন জাতীয়। আর আমি কোথায় জাতীয়সার কথা বলছি, আমরা অন্তর্বর্তীকালীন সরকার যদি জনগণের বিজয়ী গণ অভ্যুত্থান হয়, জনগণ যদি সত্যিকারে বিজয়ী হয়ে যায়, তাহলে এটাকে বলে বিপ্লবী সরকার। সাধারণত পলিটিক্যাল সায়েন্সে বলে এটা বিপ্লবী, অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার। আমরা যেটা ভুল করছি, আমি কান ধরবো, বিপ্লবী শব্দটা ব্যবহার করি না, কারণ লোকে ভয় পায় বিপ্লব শুনে, এটা ভুল করে ফেলেছে। যে যে কোনো লিটারেচার আপনি পড়বেন সেখানে দেখবেন বলে যে এরকম একটা যদি গণ অভ্যুত্থান হয়, তাহলে যে সরকার আসে এটাই অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার, তার আর কোনো বৈধতার প্রয়োজন হয় না কোনো সংবিধানের কাছে। কেন? কারণ সে তো সংবিধান অস্বীকার করে গণ অভ্যুত্থান করেছে, সে কি সংবিধান মেনে এই সরকারকে সরাইছে? তাহাসিনা তো বলে যে আমরা তো আইন সিদ্ধভাবে ক্ষমতা আছে, আমাদের বিরোধিতা করা তো অবৈধ, আপনি কেন আমাদের বিরোধিতা করছেন? বিএনপি কেন আন্দোলন করছে যদি এই সংবিধানকে মানে? আন্দোলন কেন করেন? সংবিধান মতো সে আসছে, ঠিক আছে, অনির্বাচিত হয়েছে, বলতেছেন আপনারা ইলেকশনে নানা রকম কারচুপি হয়েছে, তা ইন্টারন্যাশনাল তো সকালে বলছে আবার নেক্সট ইলেকশনে আসেন, শেষ হয়ে গেল। কিন্তু আমরা তো তা বলছি না, তাহলে এই কথাটা কেন লিখতেছেন জনতার বিজয়? আপনি জনগণকে ব্যবহার করবেন, জনগণের জীবন আপনি উপর ভিত্তি করে আপনি ক্ষমতায় যাবেন, কিন্তু তারপরে কিন্তু একই ফ্যাসিস্ট স্টেট আপনি কায়েম রাখবেন, এটা হচ্ছে তর্কের জায়গা, আর কিচ্ছু তর্কের জায়গা না। এখানে আমার কিংবা শওকত মাহমুদের বাংলাদেশে কিছুই বাসনা নাই নতুন কিছু। যদি আমরা ভুল করি, আমরা আপনাদের সামনে কান ধরে উঠবস করি, কোনো সমস্যা নেই। যদি এর ভিন্ন কিছু আপনারা দেখাতে পারেন আগামী দিনে যেটা ঘটবে, এর ভিন্ন কিছু ঘটবে না। যদি জনগণ এবার বাংলাদেশে সত্যিকার অর্থে ফ্যাসিস্টকে উৎখাত করতে পারে, তাহলে নিঃসন্দেহে আপনি তারা পুরনো জায়গা থেকে ফিরে যাবে না, তাদের যথেষ্ট শিক্ষা হয়েছে। বিএনপি চেষ্টা করলে তারা ফেরাতে পারবে না। অনেক নীরব নিঃশব্দ কর্মীরা আছেন রাজনৈতিক কর্মী বিভিন্ন রকম দলে, তারা কিন্তু এই বিএনপির এই যে আপনার অর্ধেক নিয়ে আপনি ব্যবহার করবেন, আপনি একটা মূলা ঝুড়াই দেবেন, আমরা সেই মূলা খেতে যাবো, তারপরে গিয়ে আমরা মোর মারা পড়বো, আপনি ক্ষমতায় যাবেন। আমি মনে করছি বিএনপির এগুলো বিবেচনা করা দরকার। আমি বিএনপি বিশ্বাস করি, আমি বিএনপির সঙ্গে থাকতে চাই, তাকে পূর্ণ আন্দোলনে সমর্থন দেয়। দেখেন আমরা কী লিখছি, আমাদের কথা এত পরিষ্কার যে এটা ভুল করার মতন কোনো কারণ নেই, এটা ভুল করার মধ্যে কোনো কারণ আমি জানি না কেন এই ভুলটা করতে। আমরা পরিষ্কারই বলেছি যে দেখেন আমাদের আসল লক্ষ্য, আমরা এটা আপনারা তো পেয়েছেন এটা সকলে, না আপনার কাছে কি আসে এগুলো আমাদের দলিলটা? একটু দয়া করে লাইন বাই লাইন পড়বেন, কারণ খুবই সতর্কভাবে আমরা করেছি। আমরা একটা কথা সিম্পলি বলেছি যে যথাসম্ভব, দেখুন আর প্রথমে কী বলছি, আমরা আমাদের আসল লক্ষ্যটা কি, আমাদের কিন্তু বৃহত্তর লক্ষ্যের কথা পরে বলছি। আমরা বৃহত্তর লক্ষ্যের কথার জন্য আমাদের কর্মশালা দরকার, আমরা বলবো সেটা পরে। আমরা বলছি যথা প্রথম লাইন, যথাসম্ভব বৃহত্তর ঐক্যের ভিত্তিতে যৌথ কিংবা যুগপৎ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ব্যাপক জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। এই এটা যদি করি আমরা, এটা কার পক্ষে যাবে? এটা যদি আমরা আজকে অধিকার কমিটি বা ইনসাফ কমিটি যদি আমরা এটা করি বা যে কেউ যদি করে, এটা কার পক্ষে যাবে আন্দোলনগুলি? অবশ্যই বিএনপি সবচেয়ে বৃহৎ রাজনীতি, তার পক্ষে যাবে, তার বিপক্ষ থেকেও যাবে না। তাহলে প্রথমেই আমরা বলছি যে আমরা কী চেয়েছি, একটা বৃহত্তর ঐক্য গড়ে উঠুক। বাংলাদেশের যদি আমরা রাজনৈতিক সমস্যার সমাধান করতে চাই, তাহলে একটা বৃহত্তর ঐক্য গড়ে উঠুক, এটা আমরা প্রথমে চাইছি। এরপরের কথাটা হচ্ছে থিওরিটিক্যাল, আমরা এটাই চাই, এভাবে বলি নি, কিন্তু পরিষ্কার দেখেন আমরা জানি না তো কী হবে আগামী দিনে, জানি কি, আমি তো গণক না, গণক কে আমার হাতে তো কি মানে আগামী দিনে ভবিষ্যৎ গণবার মতন কোনো যন্ত্রপাতি নেই। তা আমরা কী বলেছি? আমরা বলছি আন্দোলন সংগ্রাম তখনই পরিণতি লাভ করবে, তখনই পরিণতি লাভ করবে যদি, তাহলে একটা যদি আছে, যদি তা জনগণের বিজয়ী গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং ফ্যাসিস্ট শক্তি ও ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা উৎখাত করে জনগণের প্রতিনিধিত্বশীল ছোট বড় সকল দলকে নিয়ে একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন করতে সক্ষম হয়। এটা সক্ষম হবে কি না আমরা কি আজকে বলতে পারবো? আমরা তো ব্যর্থ হতে পারি। এটা থিওরিটিক্যাল, এটা অ্যান্টিসিপেটেড, যে যদি আন্দোলন সংগ্রাম করেন, এই সংগ্রাম যদি সত্যিকার অর্থে সফল হয়, তাহলে এটা অবশ্যই একটা অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকারের রূপ নেবে, পৃথিবীর সমস্ত ইতিহাসে এটা দেখা গেছে। তাহলে এখানে কোথায় বিরোধ? আমি তো বিরোধ দেখছি না কোথাও, ঠিক আছে না? তারপর আমরা বলেছি যে তার এই
এই যে অন্তর্বর্তীকালীন সরকার সে গঠিত হবে, সভাপতি সেটা বিপ্লবী সরকার, সভাপতি সে যেদিন গঠিত হবে সেদিন ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশের যেখানে যত রাজনৈতিক বন্দী আছে তারা মুক্তি পাবে। কারণ তাদেরকে বিচার করা হচ্ছে ফ্যাসিস্ট আইনের অধীনে, জনগণ সে ফ্যাসিস্ট আইন মানতে বাধ্য না। বাধ্য কি আপনারা, আপনাকে বাধ্য? তাহলে বিএনপি কী করে জনগণকে মুক্ত, তাদের কর্মীদেরকে মুক্ত করে আনবে কিসের ভিত্তিতে, কে আইন দিবে তাতে? তার বৈধতা কোথায়? তার বৈধতা আন্দোলন, তার বৈধতা একটা বিজয়ী গণ অভ্যুত্থান। এটা পৃথিবীর সব দেশে, ফরাসি দেশে যখন বিপ্লব হয়েছে তারা কি সামন্ত শ্রেণীর কনস্টিটিউশন রাজা রাখছে? ফরাসি দেশে যখন বিপ্লব হয়েছে তারা কি তাদের পুরানো রাজার আইন মতে চলছে? তো স্যার ভাই, তো দেন, আপনি যদি সত্যিকার অর্থে বিজয়ী গণ অভ্যুত্থান করতে পারেন, জনগণ আপনাকে সমর্থন দেয়, আপনি পুরনো আইনের ভিত্তিতে, ফ্যাসিস্ট আইনের ভিত্তিতে আপনার কর্মীদের উপর যে জুলুম হয়েছে, আপনার কর্মীদেরকে জেলে রাখা হয়েছে, তাকে আপনার বিভিন্নভাবে আপনি তার উপর হয়রানি হয়েছে এবং ঝুলতেছে, একে আপনি মুক্ত করবেন কীভাবে? আমি জানতে চাই বিএনপি কী করে মুক্ত করবে। আপনি যদি নির্বাচন দেন তার সেই নির্বাচনে কি আপনি দুই তৃতীয়াংশ পাবেন? ক্ষমতায় যাওয়া তা তো সোজা না। আপনি কি নিশ্চিত যে জনগণ ভোট দিয়ে আপনাকে দুই তৃতীয়াংশ দেবে, ভোট দেবে? আপনি সংস্কার করবেন, কিসের সংস্কার করতে হলে ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী আপনাকে দুই তৃতীয়াংশ পাইতে হবে, তো কেমনি সংস্কার করবেন? আপনি তো এসব আপনি চাইছেন, এর ভালো দিকটা বুঝছি, অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু যারা আপনাকে দলিলটা লিখে দিছে তাদের উদ্দেশ্য ভালো না। যদি আপনি মনে করেন যে সত্যিকার অর্থে আপনার কর্মীদের প্রতি আপনার দায় আছে, খালেদা জিয়াকে এই যে তার বিরুদ্ধে অন্যায়ভাবে একটা মামলা দিয়ে তাকে আপনি রেখেছেন, তাকে যদি মুক্ত করে আনতে চান তাহলে বিজয়ী গণ অভ্যুত্থানের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নেই। তাহলে আমরা এই কথাটা বুঝি, তাহলে এখানে আমরা কী অন্যায়টা করছি? আমি গেলাম না, আমরা আগামী দিনের পাঠশালাতে আমরা আরও ডিটেল, এটা অনেক ডিটেল, অনেক থিওরিটিক্যাল তর্ক বিতর্ক হতে পারে, যেতে পারে, আমরা আগাইতে পারতেছি না, আরও আগাবো আমরা ডিফিনেট, আরও যখন পাঠশালা করবো আমরা কথা বলে আমরা আরও যাবো। এই রমজানটা শেষ হয়ে গেলে আমরা দু তিন দিন ধরেই বরং প্রত্যেকটা দিনে বেশ ধরে ধরে আমরা চেষ্টা করবো। আমি খালি শেষের দিকে